एग्जाम हाउस यूट्यूब चैनले आपने सबा के स्वागत एर आगे भिडियो लड़ुत छक्का और घन इंग्लिश डाइस एंड क्यूब नहीं आलोचना कर आज डाइस एंड क्यूब लड़ुत छक्का और घन लड़ुत छक्का प्रॉब्लम गुलो थाके आलोचना करब आगे भिडियो जरा एखोनो देखोनि अवश्य आगे भिडियो देखे नियो एखाने दुटो छक आछे डाइस एर दुटो तल आछे विपरीते कत सर्वप्रथम की करब देखो चार एखने दुई पांच एखने दुई एखने तीन एखने एक आमी दुटोर मध्य कमन कोन संख्याटा आछे ता देखो देखो एखने दुई आछे एखने दुई आछे एबार आमार एई दुईटा प्रथमे लिखब प्रथम सब थेके दुई सबार प्रथमे लिखब तारपरे घड़ीर काटार दिके बा क्लकवाइजे आमी एगुलोके लिखब तार माने दुई तारपर आसबे चार तारपर आसबे पांच प्रथम सब थेके आमी एटा लिखलाम आर द्वितीय सब थेके प्रथमे दुई कमन नियेछिलाम दुई प्रथमे लिखब आबार एई रकम क्लकवाइजे घुराबो तारपर आसछे आमार एक तारपर आसबे तीन आमार एबार देखो एई पांचेर विपरीते चेयेछे तार माने आमी दुइयेर विपरीत দুইয়ের বিপরীতে একটা কিছু হবে চারের বিপরীতে আমি বলতে পারি এক আসবে আর পাঁচের বিপরীতে আমার চেয়েছে তাহলে পাঁচের বিপরীতে আমার আসবে তিন দেখো আমি খুব সহজে এই ছকটার মাধ্যমে আনতে পারলাম আমার সর্বপ্রথম এই ছক করব তারপর আমার যা চাবে এখানে আমার পাঁচ চেয়েছিল পাঁচের বিপরীতে আমি এই ছকের মাধ্যমে খুব সহজে নিয়ে চলে আসলাম নেক্সট কোশ্চেন দেখা যাক বন্ধুরা আমার এখানে দুটো তল আছে এখানে ডটের সাহায্যে আমার সব লিখিয়েছে দেখো প্রথম ডট প্রথমটাই একটা ডট তারপরে চারটা ডট এখানে ছটা ডট এটা দুটো ডট এখানে একটা ডট এটাই ছটা ডট আমার এই চারটা ডটের বিপরীতে কি আছে তা আমার জানতে চেয়েছে আমার দেখো এইখানেও একটা ডট আছে এইখানেও একটা ডট আছে এইখানেও ছটা ডট আছে এটাও ছটা ডট আছে এই দুটো লড়ু ছক্কার মধ্যে দেখো আমি কমন পাচ্ছি এখানেও একটা ডট এখানেও ছটা ডট এখানেও একটা ডট এখানেও ছটা ডট আমার চেয়েছে এই চারের বিপরীতে কি হবে বা কটা ডট হবে তা আমি কি করব আমার এখানে দেখো চারের বিপরীতে একটাই পড়ে আছে দুই তাহলে আমার উত্তর এই চারটে ডটের বিপরীতে থাকবে দুটি ডট দেখো বন্ধুরা আমি খুব সহজে এই কমন দুটো বের করে নিয়ে আমি উত্তরটা বের করে নিয়ে আসলাম নেক্সট কোশ্চেন দেখা যাক বন্ধুরা আমার এখানে ঘনকে তিনটে তল দেখিয়েছে বা দিয়েছে তার থেকে বলেছে চারের বিপরীতে কোন সংখ্যা আছে আমার তা বার করতে হবে এই প্রসঙ্গে বলে রাখি এই কোশ্চেনটা আমাদের ফেসবুক পেজ এক্সাম হাউস নামেই আছে সেখানে দেয়া ছিল আমি এবারে দেখাবো কি করে এর উত্তরটা আসবে দেখো আমি কি করব প্রথম এক থেকে ছয় পর্যন্ত লিখব এক দুই তিন চার পাঁচ ছয় এবার আমার তো চারের বিপরীতে চেয়েছে আমি চার কার কোন দুটোর মধ্যে আছে এখানে দেখো প্রথমটাই আর তৃতীয়টাই চার আছে চারের পাশের তলে দেখো এক আর দুই আছে এই এক আর দুই আমি প্রথমে কাটবো কারণ চারের পাশে যদি থাকে তাহলে বিপরীতে অন্য কিছু আছে পরেরটাই দেখো তিন আর পাঁচ আমি তিন আর পাঁচ কাটবো তাহলে আমার এখানে দেখো চারের বিপরীতে একটা সংখ্যাই পড়ে আছে তাহলে আমি বলতে পারি যে চারের বিপরীত তলে আসবে ছয় দেখো আমি খুব সহজে এক থেকে ছয় লিখে পার্শ্ববর্তী যে তলে দেখা যাচ্ছে সেগুলো কেটে দিয়ে যা পড়ে থাকবে সেটাই আমার উত্তর আসবে লড়ু ছক্কার আজ এই পর্যন্তই প্রবলেমগুলো নিয়ে আলোচনা করলাম পরবর্তী ভিডিওতে আরো কিছু প্রবলেম দেখাবো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো ধন্যবাদ